আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি তোমাদের বিষয় শিক্ষক মোহাম্মদ আতিকুজ্জামান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজ দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের বল, জড়তা, বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম। শিখন ফল, এ বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা এক, বল সম্পর্কে জানতে পারবে, দুই, জড়তা সম্পর্কে অবগত হবে, তিন, ভরবেগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, চার, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সম্পর্কে ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক বল কি। বল নিউটনের প্রথম সূত্র অনুসারে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন ঘটাতে চায় তাকে বল বলে। বল প্রকাশ করতে এর মান ও দিক উভয়ের প্রয়োজন, তাই এটি একটি ভেক্টর রাশি। অর্থাৎ বল হলো ভেক্টর রাশি। বলের মাত্রা, বলের ইংরেজি হলো ফোর্স, তাকে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। বলের মাত্রা হলো এম এল টি ইনভার্স টু এবং বলের একক হলো নিউটন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক জড়তা কি। জড়তা কোনো পদার্থ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। কোনো বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার জড়তার উদাহরণ দেখা যাক। জড়তার উদাহরণ, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন, এর কারণ হলো স্থির জড়তা। বাস যখন স্থির অবস্থায় থাকে তখন যাত্রীর শরীরও স্থির থাকে, কিন্তু বাস চলতে আরম্ভ করলে যাত্রীর শরীরের বাস সংলগ্ন অংশ গতিশীল হয়, কিন্তু শরীরের উপরের অংশ স্থির জড়তার জন্য স্থির অবস্থায় থাকতে চায়। কিন্তু শরীরের উপরের অংশ স্থির জড়তার জন্য স্থির অবস্থায় থাকতে চায়, তাই শরীরের নিচের অংশ সাপেক্ষে উপরের অংশ পিছিয়ে পড়ে, যার ফলে যাত্রী পেছনের দিকে হেলে পড়েন। আবার চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাস যখন চলন্ত অবস্থায় থাকে তখন বাসের যাত্রীও বাসের সাথে একই গতিপ্রাপ্ত হয়। বাস হঠাৎ থেমে গেলে বাসের সাথে সাথে যাত্রী শরীরের নিচের অংশ স্থির হয়, কিন্তু বাস যাত্রীর শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে এগিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক গাড়ি চালানোর সময় গাড়ি চালকগণ নিরাপত্তার কারণে সিট বেল্ট বাঁধেন কেন। গাড়ি চালানোর সময় গাড়ি চালকগণ নিরাপত্তার কারণে সিট বেল্ট বাঁধে, এর কারণ হলো এর মূলে রয়েছে জড়তা। যদি তিনি সিট বেল্ট ব্যবহার না করেন তবে দ্রুত ব্রেক কষার কারণে গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়বেন, এর ফলে তিনি তার সামনে গাড়ির স্টিয়ারিং সহ অন্যান্য বস্তুর সজোরে আঘাত করবেন, ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। শুধু চালক নন, যে সকল গাড়িতে সিট বেল্টের ব্যবস্থা আছে সেই সকল গাড়ির যাত্রীরাও সিট বেল্ট বাঁধা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক ভরবেগ কি। ভরবেগ কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে এর ভরবেগ বলে। কোনো বস্তু কণার ভরবেগকে প্রথাগতভাবে ইংরেজির বর্ণ পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ধরে একটি বস্তুর ভর এম এবং বেগ ভি, অতএব ভরবেগ সমান আমরা জানি ভর ইন্টু বেগের গুণফল, অর্থাৎ পি সমান এম ভি। এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ভরবেগ একটি ভেক্টর রাশি, এর দিক বেগের দিক। সমীকরণ এক থেকে দেখা যায় কোনো বস্তুর ভর যত বেশি হবে এবং বস্তু যত দ্রুত চলবে তার ভরবেগও তত বেশি হবে। বিষয়ক্ষেত্রে বন্ধুরা, আমরা এক নম্বর সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে ভরবেগের সাথে বস্তুর ভরের সম্পর্ক হলো সমানুপাতিক, অর্থাৎ ভর এবং বেগের সম্পর্ক হলো সমানুপাতিক। যদি বস্তুর ভর বেশি হয় তাহলে তার ভরবেগ বেশি হবে, আবার বস্তুর বেগ যদি বেশি হয় বস্তুর ভরবেগ বেশি হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক ভরবেগের একক এবং মাত্রা। ভরবেগের মাত্রা হলো এম এল টি ইনভার্স ওয়ান, অর্থাৎ ভরের মাত্রা গুণ বেগের মাত্রা। ভরবেগের একক হলো কেজি এম এস ইনভার্স ওয়ান, অর্থাৎ
ভরের একক গুণ বেগের একক। ধরা যাক এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগে চলছে। এখন এফ ধ্রুব বল বস্তুর ওপর টি সময় ধরে বেগের অভিমুখে ক্রিয়া করলো। ধরা যাক বল প্রয়োগের ফলে বস্তুর বেগ ইউ হতে পরিবর্তিত হয়ে ভি হলো। অতএব বস্তুর আদি ভরবেগ এম ইউ, বস্তুর শেষ ভরবেগ এম ভি। টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। যেহেতু ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাই আমরা ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে এ যদি আমরা লিখি তাহলে আমরা পাই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান এম এ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এম এ সমানুপাতিক এফ। আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন যখন উঠে যায় তখন তার করেসপন্ডিং একটা ধ্রুবক আসে। এখানেও ঠিক তাই, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে একটি ধ্রুবক এসেছে, সেটি হলো কে, বা এম এ সমান হলো কে এফ। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, বলের একক নির্ধারণের জন্য কে সমান ওয়ান ধরা হয়। এখন কে এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে ভরকে ভর এম কে কেজি, ত্বরণ এ কে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং বল এফ কে নিউটন দ্বারা প্রকাশ করলে সমীকরণ এক নম্বর থেকে পাওয়া যায় এম এ ইন্টু ওয়ান ইন্টু এফ, বা এফ সমান এম এ, অর্থাৎ বল ইজ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ। এটি হলো বল নিউটনের দ্বিতীয় নিউটনের গতির দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা যে সমীকরণটি পাই সেটি হলো এফ সমান এম এ, অর্থাৎ এফ হলো বল, এমটা হলো ভর, এটা হলো ত্বরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, এটি হলো নিউটনের তৃতীয় সূত্র। ক্রিয়া প্রতিক্রিয়া বল নিউটনের তৃতীয় সূত্রটি হলো যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি চিত্র লক্ষ্য করতে পাচ্ছি যে দুইটা বস্তু পি এবং কিউ পরস্পরকে ধাক্কা দিয়ে দুইজন দুটা বস্তু দুই দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্র আলোকে আমরা একটি ব্যাখ্যা দাঁড় করেছি, ব্যাখ্যাটি দেখে নেওয়া যাক। উপরের চিত্রে পি বস্তুটি যদি কিউ বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন সূত্র অনুসারে কিউ বস্তুটি পি বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এখানে পি বস্তু কর্তৃক কিউ বস্তুর ওপর প্রযুক্ত বলকে ক্রিয়া বল এবং কিউ বস্তু কর্তৃক পি বস্তুর ওপর প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া বল বলে। অর্থাৎ আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও প্রতিক্রিয়া, সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। উদাহরণ, বন্দুকের গুলি ছোড়া, মাটির উপর হাঁটা। কৃষিকার্যে বন্ধুরা, আমরা যখন বন্দুকের গুলি ছুড়ি তখন দেখা যায় যে গুলিটা যে ফোর্সে গুলিটা যখন বের হয় তখন এই পিছনের দিকে একটা ধাক্কা দিয়ে তারপরে বের হয়, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আবার আমরা যখন মাটির উপরে হাঁটি, এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল যদি না থাকে তাহলে কিন্তু আমরা হাঁটতে পারবো না। আমরা এক পা দিয়ে ক্রিয়া বল মাটির ধাক্কা দিই, মাটিটাও ঠিক আমাদের বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দেয়, যার ফলে আমরা মাটির উপর হাঁটতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে, চলো এবার সৃজনশীল প্রশ্নটি দেখে নেওয়া যাক। সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক হলো 20 কেজি ভরের একটি বস্তুর ওপর 2000 বল 0.1 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে। ক, বল কাকে বলে? খ, ভরবেগের একক ও মাত্রা লেখো। গ, উদ্দীপকের আলোকে বস্তুর ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। ঘ, উদ্দীপকের আলোকে বস্তুর ত্বরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক বাড়ির কাজ। তোমাদের জন্য একটি বাড়ির কাজ তৈরি করা হয়েছে। বাড়ির কাজ এক, একটি বালক 50 নিউটন বল দ্বারা একটি 20 কেজি ভরের একটি বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটি সহ বাড়ির কাজটি অতি যত্ন সহকারে করে ফেলবে। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনার উপরে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের বুঝতে কোনোরূপ সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের ঘরে গিয়ে কমেন্ট করবে, আমি আগামী ক্লাসে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।